সকালে কাজ শুরু করে দিলাম বন্ধুরা, আজ সোমবার, বাসন মাজলাম। এবার মর্নিং ব্রেকফাস্ট চা, লেমন ওয়াটার এগুলো খাবো। লকডাউনের যে এক্সট্রা কাজগুলো করতে হয় সেগুলো আমি আজকে সকালবেলা উঠে করলাম। দেখো, এটা হচ্ছে এক্সট্রা কাজ, যেই কাজগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, এগুলো খুঁজে খুঁজে করলাম বের করে। ব্রেকফাস্ট তৈরি করব, ওদের জন্য করব চিড়ের পোলাও। আর আমার আমার ইয়ে আছে, আমার আটা মাখা আছে, ব্রেড করব, রুটি করব, দুধ রুটি খাবো আমি। আর ওদের জন্য এই সবজি দিয়ে চিড়ের পোলাও করছি। আর আমি আর শঙ্কু আদা চা খাচ্ছি, ব্ল্যাক টি, যদিও আদা দিয়ে এটা চা হচ্ছে। আজকে ওদের চিড়ের পোলাও করে দিলাম, আর আমি নিলাম দুধ, আর আমার রুটিটা একটু মানে বাটার দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি, রুটি, দুধ রুটি আমি, আর হেলদি হলো না, একটু বাটার দিলাম। তো ওদের হচ্ছে বাবা আর ছেলের জন্য চিড়ের পোলাও। এটা গেল ব্রেকফাস্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। কেমন আছে বন্ধুরা সব? অনেকদিন বাদে আমি আবার নিজের মুডে ফিরে আসতে চেষ্টা করছি, তোমাদেরকে আরেকটু মোটিভেট করার চেষ্টা করছি। আমি নিজে মোটিভেট না হলে তোমাদেরকে কী করে মোটিভেট করব, সেই জন্য আমার কিছুটা মানে সময় নিয়েছি। অ্যাকচুয়ালি ইমোশনাল হেলথ বলে যে কথাটা রয়েছে সেটা কিন্তু আমি ভীষণ পরিমাণে দাম দিই, মানে ফিজিওলজিক্যাল হেলথের ওপরে কিন্তু ওটা। তো এত বেশি আমি মানে কতগুলো চিন্তার দ্বারা আমি এত বেশি ডিপ্রেসড হয়েছি, ডিপ্রেসড মানে হতাশা ঠিক হয়নি, মানে আমাকে চিন্তাগুলো আমি চিন্তাগুলোকে আমি সামঞ্জস্যে আনতে পারিনি, মানে অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক আবেগ, সেগুলোকে আমি কাম ডাউন করতে পারিনি এতদিন ধরে। সেটাকে আস্তে আস্তে রিয়ালাইজ করলাম, এটাকে আবার পজিটিভ চিন্তাভাবনা করলাম। একদিন আমার তোমাদেরকে একটা শেয়ার করি, একদিন আমি সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত বলতে গেলে সারাটা রাত মানে একদম ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছিলাম। তার জন্য আমি ওই রকম একটা পরিস্থিতিতে মানে মানুষ মানে অনেক খারাপের দিকে চলে যেতে পারে, কিন্তু আমি সব সময় আমি জানি যে এটা আমার একটা মুহূর্ত, এটা আমার সময়, মানে আমার চিন্তার রাজ্যগুলোকে আমাকে আমি সেগুলোকে আমি অ্যাসেম্বল করতে পারছি না, সেই জন্যই আমার এই রকম সমস্যা। আমি ভীষণ পজিটিভ মানসিকতা নিয়ে আমি তো বলছি যে ঠাকুরকে বলেছেন যে নানা রকম দিগন্তের সন্ধান তিনি খুঁজে দিয়েছেন আর কি। তো সেই নিরেখে উনি একদিন মানে একটা ইয়েতে পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, তো সেখান থেকে আমি একটুখানি মানে আমি যতটা বুঝেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। উনি পাঁচটা পয়েন্ট একদিন বলেছেন, সেটা বলছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখ, মানে বলছে তোমার জীবনে তুমি যদি জীবনটাকে ভীষণ কী বলবো অর্থযুক্ত জীবনযাপন করতে চাও তাহলে তোমাকে এইভাবে জীবনযাপন করতে হবে। কীরকম? না, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মনকে আবেগে রাখতে হবে, সরি, মনকে আনন্দে রাখতে হবে, দু নম্বর। তিন নম্বর বলছে মনের ভারসাম্য রক্ষা করতে হবে, শান্ত মন। তারপরে বলছে ব্যবহারে অন্যকে সম্মান দিতে হবে। আর পাঁচ নম্বর আমরা সবাই জানি দেব মানে পশুত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ, মানে উত্তীর্ণ আমাদের মানুষের, এটা আমরা জানি আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে এটাই বলে যে মানুষ মানুষের মানে পশুত্বের থেকে দেবত্বের চলো আর কি, উত্তরণ, উত্তরণের দিকে যেতে বলছে আর কি। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে এটা বলে। তো এখান থেকে আমি তোমাদেরকে একটু শেয়ার করতে চাইছি যে যেমন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে উনি বলছেন যে মানে ভীষণ আত্মবিশ্বাসী, এই যে এখন পরিস্থিতিতে যে এখন কীরকম, আমি আগে মানে প্রচণ্ড মানে আত্মবিশ্বাসী,
হতে চলেছি, মানে আত্মবিশ্বাসী তো আমি মানসিক দিক থেকে অনেকটাই আত্মবিশ্বাসী, আমি পুরোপুরি না হলেও আমি আত্মবিশ্বাসী হতে ভালোবাসি, আমি আত্মবিশ্বাসী মানসিকতাকে গ্রহণ করি। তো সেক্ষেত্রে এবং আর এই করোনার মানে ভয়াবহতা আমাদেরকে আরো বেশি করে মানে বাধ্য করেছে আমাদের আত্মবিশ্বাসী হতে, আত্মনির্ভরশীল হওয়ার জন্য। তো সেটা করলে তো অন্ততপক্ষে নিজের কাজ নিজে করা, নিজের প্রতি ভরসা রাখা, অন্যের প্রতি ডিপেন্ড না হওয়া, এটা তো ভীষণ ভালো, ভীষণ ভালো। স্বামী বিবেকানন্দ বারবার করে ওনার বলে গেছেন আর কি। তো এখানে আর একটা কথা বলেছেন যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি একদম চলবে না, মানুষকে নেগেটিভ দৃষ্টিভঙ্গি, হাহুতাশ, নেগেটিভ দৃষ্টিভঙ্গি, হতাশা, এগুলো মানুষকে আরও বেশি ডিমোশনাল নিচের দিকে নামিয়ে দেয়, মানে এটা একদম বারণ করছেন আর কি। তো জোরালো শক্ত মন নিয়ে এগোতে হবে। 2 নম্বর বলছে আনন্দে থাকতে হবে। আনন্দে থাকার জন্য মানে আমরা অনেক সময় লাফিং ক্লাবে যাই, হাসির সিনেমা দেখি। আমার যেটা বক্তব্য, আনন্দটা মানে মানে কি বলবো, সেই অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দটা হওয়া উচিত আর কি। তার মানে রিসোর্সটাকে আগে ধরতে হবে যে আনন্দটা কোথার থেকে, বাইরের না ভেতরের। বাইরের কমোডিটিস বা বাইরের সমস্ত জিনিসপত্র আমি সেগুলোর থেকে আনন্দ পেলে কিন্তু সেই আনন্দ কিন্তু সময় মানে সব মানে খুব ক্ষণিক আর কি। ধরো এই যে আমি ড্রেস পরে আছি, সুন্দর নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, ভালো কানের দুল পরছি, ব্যাঙ্গেলস পরছি, লিপস্টিক লাগাচ্ছি ইত্যাদি ইত্যাদি, বেড়াতে যাচ্ছি, খেতে যাচ্ছি, মানে এগুলো সব তো আউটার, মানে একদম মানে কি বলবো বাইরের আনন্দ। ভেতরের আনন্দ হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি, তুমি কিভাবে তোমার মানে অল্প একটু জিনিসের মধ্যে, অনেক দুঃখের মধ্যে নিজেকে কিভাবে প্রতিকূলতার থেকে তুমি নিজেকে উদ্ধার করতে পারো, তোমার সুচিন্তিত মত, তোমার সেই ভাবনা, তোমার সেই পরিশীলিত মনোভাব, এইগুলো দিয়ে যদি তুমি বড় হতে পারো মানে বাঁচতে পারো, তাহলে কিন্তু সেগুলো মানে এই এইভাবে বাঁচতে বলছে এবং সোর্সটাকে খুঁজতে বলছে যে আনন্দের উচ্চতা উৎসটা কোথায়, আনন্দের মানে সেই সেই ঈশ্বর, সেই মানে সেই আনন্দ ঘন মানে সচ্চিদানন্দের কথাই এখানে বলা হচ্ছে আর কি। তো এরকমভাবে থাকলে আমার মনে হয় সংসারটা অনেকটাই আনন্দে থাকা যায়, সকলকে আনন্দে রাখা যায়। আর মনের ভারসাম্য রক্ষা করতে বলেছে যে অনেক রকম, ওই যে আমার মনের ভারসাম্য, আমার যেটা আগে বললাম যে আমি একদিন ঘুমোতে পারিনি, আমার অনেক ডিপ্রেশন ছিল, সেগুলো মনের এই যে ভারসাম্য, ইমোশান, চিন্তা, কেউ কি তখন কি ওই মনের ভারসাম্যটা আনার সময় তখন যদি কেউ বলে যে গান শোন, ভালো করে গান শোন, মানে বই পড়, তখন কিন্তু তোমার সেই মুহূর্তে গান, আমি তো মানে হারমোনিয়ামের দিকে তাকাচ্ছি, বইয়ের দিকে তাকাচ্ছি, আমার ওইদিকে কিছুতেই আমার আমি তো অস্থির, আমার তো মানে স্টেবল নেই, আমি স্টেবল হতে পারছি না, আমার কী করে আমার গান টানগুলো হবে। হ্যাঁ, তবে মানে ওইভাবে মানে পরিস্থিতি পরিবেশকে মানে অনুকূলে আনার পরে তারপরে তুমি সেই ভগ্ন মনটাকে তুমি অনেকটাই ওপর দিকে নিতে পারো। তো সেই জন্যই বলছি যে এই যে আমাদের ইমোশন, আমাদের আবেগ, আমাদের উৎকণ্ঠা, আমাদের চিন্তা, সেগুলোকে মানে কি বলবো চ্যানেলাইজ করতে হবে। তারপরে বলেছে যে মনের ভারসাম্যটা বলেছে তা সুচিন্তিত চিন্তাধারা আর অন্যকে সম্মান করা, এটা কিন্তু মানে কি বলবো খুবই মানে উচিত, এটা করা উচিত, এটা নতুন করে কি বলবো। তা আর একটা হচ্ছে যে আর যেটা বললো যে আর লাস্ট এটা হচ্ছে যে দেবত মানে দেবত্ব, ডিনার রেডি করছি বন্ধুরা, ডিমের কারি বানাচ্ছি, সেই আমার তৈরি করা মশলা দিয়ে আমি বানালাম, যেটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই। এখানে রাইস হচ্ছে, ডিমের ঝোল আর ভাত, আর সকালে ডাল আছে, আর একটা সবজি আছে ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে করেছি, এটা তোমাদেরকে শেয়ার করলাম আজকে।